নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ঠাকুরনগর মমতা ব্যানার্জির সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বনগাঁয় ইটের বাড়ি দিয়ে মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রানাঘাটে জুয়ার আসর থেকে গ্রেপ্তার তিন ব্যক্তি। বনগাঁ বাগদা রোডের চাঁদা এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত বাসে থাকা বহু যাত্রী। নদিয়ার রানাঘাটে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বিজয় সম্মিলনী অনুষ্ঠান। দত্তফুলিয়ায় গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে। এবার আসছি বিস্তারিত খবরে। ঠাকুরবাড়ির বড়মা বীণা পাণি দেবীর শততম জন্মদিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঠাকুরনগর আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। উত্তর চব্বিশ পরগনার তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর আগেও প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে ঠাকুরনগর গিয়েছিলেন। মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা এগিয়েছে সরে জমিনে তা দেখতে ফের ঠাকুরনগর পৌঁছান খাদ্যমন্ত্রী। আমার মনে হচ্ছে যে এটা আমাদের জেলার সেরা জমায়েত হবে। যতগুলো প্রোগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত জেলায় করেছেন, আমার মনে হয় সেরা জমায়েত হবে। তাতে আমার মনে হচ্ছে আমরা বহু লোককে জাহান স্ক্রিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সবাইকে তো আর নিয়ে আসতে পারছি না, জায়গায় এমন জায়গায় নেই। আমাদের জেলায় ব্রিগেডও নেই যে একটা ব্রিগেড করতে পারলে সেখান থেকে দলনেত্রীকে সবাই দেখতে পেত। এদিন বনগাঁ লোকসভার সাংসদ তথা ঠাকুর পরিবারের বড় বউ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর একটা পাশে ঠাকুরনগর হাই স্কুল মাঠে হেলিকপ্টারে নামবেন মমতা ব্যানার্জি। সাংসদ আরও জানান, রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর মতুয়া এই অনুষ্ঠানে সামিল হবেন। মমতা বালা দেবী আশাবাদী, বৃহস্পতিবার প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হবে ঠাকুর বাড়িতে। কত লোক? প্রায় 3 লক্ষ লোকের আমরা টার্গেট করেছি, এবং দূর দূরান্ত থেকে, আমার সারা ভারতবর্ষ শুধু নয়, আমার উপর বাংলার বাংলাদেশ থেকেও, ঢাকা থেকেও বলেছে আমরা আসবো, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে, এবং বিদেশ থেকেও কিছু লোক আসার কথা। এই দিনটা তারা চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন একদিকে আসবে, আরেকদিকে বড় মাস শতবর্ষে 99 শতবর্ষে পা দিয়েছে, এবং ঠাকুর ফ্যামিলির আজ পর্যন্ত এত বছর কেউ পায়নি, একজন মহর্ষি নারী এই 100 বছরে পা দিয়েছে, তার এই দিনটাকে এরা ইতিহাসের মানে সাক্ষী রাখার জন্য তারা উপস্থিত হতে চাইছে। গাইঘাটা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। ফের সন্তানের হাতে আক্রান্ত মা, এবার বৃদ্ধা মায়ের মাথায় ইটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল সন্তানের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কুঠিরমাঠ এলাকায়। আক্রান্ত পুটি সরকার বর্তমানে চিকিৎসাধীন। তারপরে প্রথম গলা চিপে গেল কে ছেলে, তারপরে বলার পরে এক কথা দুই কথা তা কথা কথা হতে, তখন আমি করেছি ওপরে একটা ইস ছিঁড়ে মারছে, ওই ইটটা নিয়ে গিয়ে ও আমাকে থানা দিয়ে বাড়িতে বাড়িয়েছে। হ্যাঁ, কি করেছে? খানির দিয়ে মাথায় বাড়ি দিয়েছে। খানির দিয়ে মাথায় বাড়ি দিয়েছে কে? আপনার ছেলে? পুটি দেবীর নাতি রোহন সরকার শারীরিকভাবে অসুস্থ। অসুস্থ নাতিকে পান্তাভাত খাইয়েছিল ছেলে শঙ্কর, কিন্তু তাকে পান্তাভাত খাওয়ানোর আপত্তি করেন পুটি দেবী। সামান্য এই ঘটনা থেকেই অশান্তির সূত্রপাত। মায়ের আপত্তির কথা শুনেই খেপে যায় ছেলে শঙ্কর। প্রথমে সে তার মাকে মারধর করে, পরে থান ইট দিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে। মারমুখী ছেলের হাত থেকে কোনোক্রমে রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাঁচেন আক্রান্ত মা। এরপর স্থানীয়দের সহযোগিতায় আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে, সেখান থেকে বনগাঁ থানা। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বিষয়টি জানার পর বনগাঁ থানার আইসি সতীনাথ চট্টরাজ আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারেরও ব্যবস্থা করেন। রাতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত ছেলে শঙ্কর। পুলিশ আহত মহিলার চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। আমার রাতের ভাত খেতে দেয়নি, তারপরে পরশু দিন কালকে পান্তা ভাত খাওয়াইছে, বলছে ছেলে 2-3 বার পায়খানা গেছে। আমি আবার কথা বলার পর বলেছি কি, পান্তা ভাত পায়খানা যখন করছে তখন পান্তা ভাত খাওয়াইছি কেন? পান্তা ভাত খেলে তো পাতলা পায়খানা করবে, গরম ভাত তোকে নুন দিয়ে ছাটকে গরম ভাতটা খাওয়াই দিত তুই, এই বলেছি। শুধু ওই একটা কথা বলেছি, কেন পান্তা ভাত খাওয়ানি কথা বলেছি কেন? সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Welcome to our restaurant, Rajnandini. Always ready to serve you the best. Bring your family and friends to have some spicy and tasty.
in delicious combination. Get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra. Open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। জুয়ার আসরে হানা দিয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল কুপারসফাড়ির পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার মাটিকুমড়া এলাকায়। সূত্রের খবর, রানাঘাট মাটিকুমড়া এলাকায় এই 3 ব্যক্তি বিশ্বজিৎ বাউড়ে, উত্তম বর্মন ও বাসুদেব বিশ্বাস জুয়ার আসরে জুয়া খেলতে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই আসরেই হানা দেয় পুলিশ। এরপর হাতে নাতে ধরে ফেলা হয় এই 3 অভিযুক্তকে। মঙ্গলবার অভিযুক্ত এই 3 ব্যক্তিকে তোলা হয়েছে রানাঘাট মহকুমা আদালতে। ঘটনার তদন্ত শুরু করেছে কুপারসফাড়ির পুলিশ। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। দ্রুত গতিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। ঘটনায় গুরুতর আহত 5 যাত্রী, এছাড়াও বাসে থাকা বাকি 30 জন যাত্রীও কম বেশি আহত হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁ বাগদা রাজ্য সড়কে চাঁদা গোসাইবাড়ি এলাকায়। সাথে সাথেই দুর্ঘটনার কবলে পড়া বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। ওই বাসে থাকা এক যাত্রী বলেন, বাসটি বাগদার দিক থেকে বনগাঁর দিকে প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল। এরপরই চাঁদা গোসাইবাড়ি এলাকা আসতেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। এই ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁ থানার পুলিশ। পুলিশ স্পিডে আসছিল, আস্তে আস্তে এখানে মেরে দিল। আর বেশ কয়েকজন মানে আর কি জনাকুড়ি খুব লেগেছে, মাথা ফাতা ফেটে গেছে কয়েকজনকে। সঙ্গে সঙ্গে লোকাল লোকেরা সমস্ত ধরে ধরে নিয়ে অটো, তারপরে গাড়ি ফাড়ি ধরে সব বনগাঁ হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আপনার নাম? অশোক ঘোষ। এই বাসে ছিলেন? এই বাসে ছিলেন। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735333802।
শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা মঙ্গলবার একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেন। রানাঘাট হবিবপুর পীরপাড়ার মাঠে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন এই বিজয় সম্মেলনীতে অংশ নেন উত্তরবঙ্গের বহু জায়গা থেকে আসা প্রচুর রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা। রাজবংশী কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের পক্ষ থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে তাদের সম্প্রদায়কে যথাযথ মান্যতা দেওয়ারও বিস্তর আলোচনা করা হয়। এই পিছিয়ে পড়া জনজাতির মধ্যে রাজবংশী পিছিয়ে পড়া জাত, কিছুদিন পূর্বে দেখা গেল দক্ষিণবঙ্গের রাজবংশীরা তাদের সংশয়পত্র পেতে সরকারি আমলাতন্ত্র দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা সন্দেহ হয়ে রাজবংশীদের সার্টিফিকেট বন্ধ করে। তার অভিধানে আমরা রাজবংশী কল্যাণ সমিতি গঠন করি। সেই রাজবংশী কল্যাণ সমিতির দিকে দিকে গ্রামে গ্রামে আমরা মিটিং করে সংগঠিত করি। আজকে সেই সংগঠিত পূর্ণমাত্রায় আমরা একটা আয়োজন করা হয়েছে, সেটা হবিবপুর পীরতলার মাঠে। তাই আমরা চাই এই দুর্দশা দুর্দিনের মধ্যে দিয়ে এই রাজবংশীদের যাতে উন্নয়ন হয়, তাদের উন্নয়ন প্রকল্প আসে এবং তাদের সার্টিফিকেটের ব্যাপারে সরকার সরলীকরণ করে অন্য সবার যেরকম দেয়, অন্য সম্প্রদায়ের মধ্যে যেরকম দেওয়া হয়, আমাদেরও রাজবংশী সমাজের লোককে সেই সংশয়পত্রটা সেইভাবে সরলীকরণভাবে দেওয়া হোক। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। গত শনিবার কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দত্তপুলিয়ার ঝাপানতলা এলাকার বাসিন্দা অনিতা বিশ্বাস। সব কিছু ঠিকঠাক থাকলেও পানিখালি বাস স্ট্যান্ডের কাছে আসতেই অনিতা দেবীকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। সাথে সাথে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আড়ংঘাটা হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অনিতা দেবীকে। শনিবার থেকে টানা এই কটা দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রানাঘাট হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিতা বিশ্বাস। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। একা একা বাড়ি থেকে ঠাকুর দেখতে যাই, গত শনিবার দিন সন্ধ্যায় গিয়ে পানিখালি বাস স্ট্যান্ডের আগে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে ওখানকার স্থানীয় লোকজন ওকে নিয়ে যায় সাফদারপুর হাসপাতালে ভর্তি করে, করার পর ওখান থেকে আমাদের রোগীকে ট্রান্সফার করে রানাঘাট হসপিটালে। ওখানে 11:45 সময় ভর্তি হয়, ভর্তি হয়ে গত রাত 12:30 সময় মারা গিয়েছে। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
সোহাগ চাঁদ বাদনী ধ্বনি, সোহাগ চাঁদ বাদনী ধ্বনি।